আসছি একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ইতিমধ্যে সন্দেশখালি কাণ্ডের 12 দিন পার হয়ে গিয়েছে, ইতিমধ্যে এখনো পর্যন্ত শেখ শাহজাহান অধরা। কিন্তু ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে শেখ শাহজাহানের বাড়িতে বসেছে সিসিটিভি ফুটেজ, পাশাপাশি তার ইটভাটা পাশাপাশি বসেছে তার মাছের আড়তে সিসিটিভি ফুটেজ, মোট 3টি জায়গায় সিসিটিভি ফুটেজ বসানো হয়েছে। আর ইতিমধ্যে সন্দেশখালি থেকে আমাদের প্রতিনিধি সিরাজুল রয়েছে সরাসরি। আরও জানিয়ে রাখছি আপনাদের, ইতিমধ্যেই উচ্চ আদালতের নির্দেশে সিসিটিভি ক্যামেরা বসেছে সিরাজুল ইতিমধ্যে সন্দেশখালী থেকে রয়েছে। সন্দেশখালি কাণ্ডে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই শেখ শাহজাহানের বাড়িতে পাশাপাশি তার ইটভাটায় বসেছে সিসিটিভি ফুটেজ কলকাতা হাইকোর্টের নির্দেশে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব, বিস্তারিত নেব। আমাদের প্রতিনিধি সরাসরি যুক্ত হয়েছে সন্দেশখালী থেকে। সিরাজুল, এই মুহূর্তের পরিস্থিতি কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু স্বাভাবিকভাবেই আছে, কারণ যে মহামান্য আদালত, তিনি কিন্তু বিচারক জয় সেনগুপ্ত, তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন প্রশাসনকে যে শেখ শাহজাহানের বাড়িতে, যেহেতু আজকে 12 দিন উত্তীর্ণ হয়ে গেছে, সেই 12 দিন বাদে কিন্তু শেখ শাহজাহান কিন্তু এখনও পর্যন্ত অধরা, যার কারণে প্রশাসন কতটা কাজ করছে এবং বিচারপতি, তিনি কিন্তু জেলা পুলিশের কাছে কিন্তু তাদের কেস ফাইল কিন্তু চেয়েছেন, যে কেস ফাইলটা খতিয়ে দেখবেন যে কীভাবে তদন্ত হচ্ছে, সমস্ত বিষয়গুলো নজরে রাখার জন্য কিন্তু বিচারপতি কিন্তু সেই নেজার থানার কাছে কিন্তু কেস ফাইল চেয়ে পাঠিয়েছেন। পাশাপাশি কিন্তু বিচারপতি জয় সেনগুপ্ত, তিনি কিন্তু জানিয়েছিলেন যে শেখ শাহজাহানের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, এই নিয়ম করেছিলেন। এবং পাশাপাশি কিন্তু আজ সকালে হতেই দেখা যাচ্ছে শেখ শাহজাহানের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, পাশাপাশি কিন্তু তার ইটভাটাতেও সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, পাশাপাশি তার যে মাছের আড়ত আছে সরবেড়িয়াতে, সেখানেও কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু সিসিটিভি লাগানো সম্পন্ন হয়েছে, এবং আমি দেখাতে বলবো সেই সিসিটিভি মেশিনগুলো এখানে কিন্তু ফিডিং করা হয়েছে, সেখানে কিন্তু পুলিশ আধিকারিকরা, তারা কিন্তু সেই সিসিটিভি কিন্তু ফুটেজ নজরে রেখেছেন। দেখছেন যে এখান থেকে কিন্তু সিসিটিভি রেকর্ডিং হচ্ছে, এবং পরে কিন্তু মহামান্য আদালত সেই সিসিটিভি ফুটেজ কিন্তু চেয়ে নিতে পারেন, কারণ শেখ শাহজাহানের বাড়িতে দীর্ঘ 12 দিন কেটে যাওয়ার পরে কিন্তু শেখ শাহজাহান কিন্তু অধরা, এবং তার বাড়িতে কে আসছে বা কারা যাচ্ছে সব কিছু নজরে রাখার জন্য কিন্তু সিসিটিভি ক্যামেরা কিন্তু লাগানো হচ্ছে। পাশাপাশি দেখাতে পারবো সেই সিসিটিভি কিন্তু ঘরে দেখা যাচ্ছে, সেই ক্যামেরা কিন্তু এখানে ফিটিং করা আছে, এবং এর ভিতরে কিন্তু আরও দুখানা ক্যামেরা কিন্তু লাগানো আছে, এবং সেই বাড়িতে আমি ঘুরে দেখাবো, ক্যামেরাম্যানকে ঘুরে দেখাবো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেটা কিন্তু ঘুরে দেখাতে পারবো। পাশাপাশি কিন্তু এখানে কিন্তু যে নথি, যেহেতু সে রেশন দুর্নীতি কাণ্ডে কিন্তু সিবিআই আধিকারিকরা কিন্তু তার বাড়িতে হানা দিয়েছিল, সেই সময় সিবিআই আধিকারিকের কিন্তু পাঁচজনের আক্রান্ত হয়েছিল, পাশাপাশি তিনজনের কিন্তু গুরুতরভাবে আহত হয়েছিল এবং মাথা ফেটে গেছিল, তার কারণে কিন্তু এখানে ফুল কালাম শুরু হয়ে গেছিলো, যার পরে কিন্তু এখানে কিন্তু পুলিশ চরম পর্যায়ে পৌঁছে বিভিন্ন ঘটনা ঘটার পরে কিন্তু এখন চাইছে যেহেতু রেশন দুর্নীতি ইডি কিন্তু দাবি করছেন, এখানে কিন্তু যে শেখ শাহজাহান যেহেতু অধরা, সেক্ষেত্রে ইডি আধিকারিকরা এই মুহূর্তে আসতে পারছেন না, কিন্তু প্রশাসন থাকা সত্ত্বেও প্রশাসন এখনও পর্যন্ত সেই শেখ শাহজাহানকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি, এখন সে নিখোঁজ। এখন পাশাপাশি প্রশ্ন হচ্ছে যে এলাকায় কাপ কে বা কারা ঢুকছে তা কিন্তু নজরে রাখার জন্য, পাশাপাশি কেউ বেরিয়ে যাচ্ছে কি না বা কেউ আসছে কি না, এখানকার রেশন দুর্নীতির যে নথিপত্র, সেই নথিপত্র কিন্তু গোপন করা হচ্ছে কি না বা পাচার করা হচ্ছে কি না সবটাই নজরে রাখার জন্য কিন্তু বিচারপতি অভিজিৎ সিনহা, তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন এই সিসি ক্যামেরা লাগানোর জন্য, সেই সিসি ক্যামেরা লাগানোর কাজ কিন্তু সম্পন্ন হয়েছে, সেই ছবি দেখা যাচ্ছে কিন্তু ট্রাইব টিভির ক্যামেরায়। ইতিমধ্যেই আজ কিন্তু পাশাপাশি এই সন্দেশখালী কাণ্ডের শুনানি কিন্তু দেওয়ার কথা রয়েছে হাইকোর্টের, পাশাপাশি তার পুলিশি নিরাপত্তা কতটা দেখা যাচ্ছে সেখানে এই মুহূর্তে, ঠিক পুলিশি নিরাপত্তা সেই জায়গায় কতটা, যেই জায়গায় সন্দেশখালী ঘটনা ঘটেছিল, সেই কাণ্ড যে ঘটেছিল প্রায় 12 দিন পার, শেখ শাহজাহান এখনও পর্যন্ত অধরা, সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই জন্য কতটা নিরাপত্তা পুলিশ প্রশাসন?
এখনও পর্যন্ত কিন্তু শেখ শাহজাহানের বাড়ির যে এখন যে পাড়ার মোড় সেখান থেকে কিন্তু পুলিশ পিকেট একভাবে কিন্তু বসানো হচ্ছে, কিন্তু পুলিশ কিন্তু টহল দিচ্ছে, এবং যে সরবেড়ি আছে মাছেরহাট সেখানে কিন্তু পুলিশ পিকেট বসানো আছে, সব জায়গায় কিন্তু পুলিশ পিকেট বসানো, কিন্তু পুলিশ ডিউটি করছে রীতিমতো, কিন্তু দিন রাত্র কিন্তু পুলিশ পাহারা দিচ্ছেন, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে সন্দেশখালী শেখ শাহজাহানের বাড়ি এলাকার বা বিভিন্ন যেসব জায়গা আছে সন্দেশখালী শাহজাহানের যেসব সম্পত্তি আছে সেসব জায়গায় কিন্তু পুলিশ পিকেট বসানো আছে, কোনো লোক আসছে কিনা সেগুলি কিন্তু নজর রাখছে প্রশাসন। সিরাজুল, ইতিমধ্যে দেখা যাচ্ছে সেখানে পুলিশ নিরাপত্তা রয়েছে, মোটামুটি তার বাড়িসহ তার ইটভাটা এবং তার মাছের আড়তে ইতিমধ্যেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, পাশাপাশি পুলিশ নিরাপত্তা সেখানে রয়েছে, পাশাপাশি পুলিশ প্রশাসনের তরফ থেকে সেই এলাকাতে কি টহলদারি চলছে পুলিশের পক্ষ থেকে? হ্যাঁ, এখনও টহলদারি চলছে, পুলিশ কিন্তু টহল দিচ্ছে, গাড়ি নিয়ে টহল দিচ্ছে, এবং পুলিশ পিকেট বসানো আছে, এখন সেখানে কিন্তু পুলিশ বসানো আছে বাড়ির সামনে, এবং বেশ কিছু পুলিশকর্মী তারা কিন্তু ওখানে স্পটেই আছে, এবং যেসব জায়গাগুলো মার্ক করা যায় যেমন ইটভাটা আছে, সরবেড়ি আছে, মাছের আড়ত আছে, সেখানে কিন্তু পুলিশ পিকেট বসানো আছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। তুমি যদি সিসিটিভি যদি সম্ভব হয় একটু যদি ঘুরিয়ে যদি দেখাও পরিস্থিতিটা, ঠিক চারদিকটা যদি ঘুরিয়ে যদি দেখাও দর্শকদের সুবিধা হয়। হ্যাঁ, আমি দেখাতে বলবো সেই শেখ শাহজাহানের বাড়ি থেকে শুরু করে সেখানে পুলিশ পিকেট কিন্তু বসানো আছে, সেই ছবিটা দেখানোর জন্য কিন্তু একটু বলবো, সেই ছবিটা ক্যামেরাম্যানের সঙ্গে দেখানোর জন্য চেষ্টা করছি যে শেখ শাহজাহানের বাড়ি বরপর দুজনের বাড়ির তিন ভাইয়ের, কিন্তু শেখ শাহজাহানের ভাই আলমগীর কিন্তু দাবি করেছেন একটা, যে তিনি বলছেন যে রেশন জন্য কাণ্ডে কিন্তু আমার ভাই কোনোভাবে জড়িত না, এটা কিন্তু একটা চক্রান্ত করে ভাষণ হয়েছে, যে আইন প্রশাসন বিষয়টি কিন্তু তদন্ত করে দেখো, প্রশাসন তদন্ত করার ভিত্তিতে প্রশাসন যদি মনে করে যে আমার ভাই দোষী সাব্যস্ত হয়েছে তাহলে কিন্তু তার আইনের পথে চলবে, আমার ভাই দোষী সাব্যস্ত হলে যথাযথ প্রমাণ পেয়ে কিন্তু তাকে যে শাস্তি দেবে সেই শাস্তি কিন্তু আমি দেবো। এখানে কিন্তু পুলিশ পিকেট বসানো আছে, পুলিশ কিন্তু পাহারা দিচ্ছে, অতন্ত পুলিশকর্মীরা তারা কিন্তু বসে আছে, এখানে টহল দিচ্ছে শেখ সাধারণ, ঠিক বাড়ির সামনে কিন্তু একটা ঘর আছে, সেই ঘরের ভিতরে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরার পাশাপাশি কিন্তু তারা দেখছে, নজরে রাখছে সমস্ত বিষয়গুলো, যে বাইরে কেউ আসছে কিনা বা বাইরে কেউ ঢুকছে কিনা বা ভিতর থেকে কেউ বাইরে যাচ্ছে কিনা সমস্ত বিষয়গুলো কিন্তু নজরে রাখছে। আমি যাবো একটু মেন রোডের দিকে, যেটা শেখ সাধারণের বাড়ির মেন রাস্তার মোড়, সেই মোড়ের দিকে আমি যাওয়ার চেষ্টা করছি, সেখানে কিন্তু পুলিশ কিন্তু এখনও কিন্তু বসে আছে, এবং বরাবরই কিন্তু পুলিশ টহল দিয়ে যাচ্ছে যে এখানে কোনো এখান থেকে কোনো নথিপত্র কাগজ এখান থেকে লোপাট হয় কি না সেদিকটাও নজর রাখছে, যেমন পুলিশ পাশাপাশি বাইরের কোনো লোক আসছে কি না বা ভিতর থেকে কেউ বাইরে যাচ্ছে কি না সেটাও কিন্তু নজরে রেখেছে মেজর থানার পুলিশের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে। এখানে কিন্তু একটা মানে প্রশাসনের একটা দক্ষ পরিচয় পাওয়া যাচ্ছে, তারা কিন্তু কনফার্ম হয়ে আছে যে ঘটনার ফলে তারা কিন্তু পুলিশ কিন্তু মেন রোডের উপরে কিন্তু বসে আছে, সেই দেখাচ্ছে পুলিশ কিন্তু মেন রোডে বসে আছে, পাশাপাশি মেন রোডে কিন্তু দাঁড়িয়েও পুলিশ কিন্তু দেখছে, এখানে সর্বমোট বিষয়গুলো কিন্তু প্রশাসন নজরে রেখেছে, এবং পাশাপাশি দেখা যাচ্ছে এখানে যারা কোনো বাইরে আসতে না পারে এবং ভিতর থেকে যারা বাড়ি না যেতে পারে সমস্ত বিষয়গুলো কিন্তু নজরে রেখেছে প্রশাসন। অর্থাৎ পুলিশ নিরাপত্তা একেবারেই বলা যেতে পারে তারা একেবারে উদ্বিগ্ন নয়, এইসব বিষয়ে একেবারে তারা উদাসীন নয়, কেননা একেবারেই তারা প্রস্তুত নিরাপত্তা নিয়ে। আর ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন 12 দিন আগে চিত্রটা দেখিয়েছিলাম, একেবারে উত্তেজনা সৃষ্টি হয়েছিল এলাকায়, পাশাপাশি আজ ঠিক 12 দিন পর সেই জায়গায় নির্দেশ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে সেখানে বসানো হয়েছে সিসিটিভি ফুটেজ, পাশাপাশি সেখানে বসানো হয়েছে পুলিশ নিরাপত্তা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমার আপডেট নেওয়া তোমার কাছে আবারও আসবো, আপাতত তোমাকে ধন্যবাদ সিরাজুল।